নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আম আর সাবুদানা দিয়ে একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, আর আমি এই ডেজার্টে ঘরে কিছু থাকা ফল কিন্তু ব্যবহার করেছি, যাতে এই লোভনীয় খাবারটা কিন্তু বাচ্চারা সহজেই খেতে পারে। আর এই সাবুদানাটা যেহেতু দুধ দিয়ে রান্না করা হয়েছে, তাই বিশেষভাবে এটা কিন্তু স্বাস্থ্যকর। ছোট ও বড় এই খাবারটা কিন্তু সকলেই খুব ভালো মতন খেতে পারবে। আর এই খাবারটা আমরা ব্রেকফাস্টেও খেতে পারি এবং সন্ধ্যেতেও খেতে পারি। তাই চটপট আপনারা রেসিপিটি দেখে নেন। সাবুদানা যেহেতু লাগবে, তাই এখানে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য। ভালো সাবু হলে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট, কিন্তু একটু সাবুটা অন্য রকম হলে বেশিক্ষণ ভিজাতে হবে। দুধ নিয়ে নিয়েছি কড়াইয়ে। দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম, আর দুধটা খুব ভালোই গাঢ়। এই দুধের মধ্যে কিন্তু আর একটুখানি আমি আমুল স্প্রে মিশিয়ে দেবো। আমুল স্প্রেটা মিশিয়ে দিচ্ছি কারণ দুধটা আরও একটু ভালো গাঢ় হওয়ার জন্য। এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু একটু গাঢ় দুধের প্রয়োজন। দেখুন দুধটা কতটা ভালো গাঢ় হয়ে গিয়েছে। এবার এতে আমি চিনি অ্যাড করে দিলাম। যে যেই রকম মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনি অ্যাড করবেন। আমরা একটু সামান্য মিষ্টি পছন্দ করি বলে একটু বেশি চিনি অ্যাড করেছি। সাবুদানাটা দেখুন কেমন ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার আমি সাবুটা কিন্তু এতে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের জোর বাড়িয়ে এটাকে আমি কিন্তু 5 মিনিট রান্না করে নেব। সাবুদানা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ গলে যেতে পারে, আর গলে গেলে কিন্তু এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এবার 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিটের পর একটু দেখাই কতটা কাঁচ কাঁচ হয়ে গিয়েছে, তার মানে কিন্তু সাবু রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আবার বলছি, বেশিক্ষণ কিন্তু সাবুটা রান্না করবেন না। এইরকম কাঁচ কাঁচ হয়ে গেলেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে, নইলে কিন্তু গলে যাবে। দেখুন অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি আমি। এবার যে ফলগুলো আমি এতে অ্যাড করব সেই ফলগুলো দিয়ে দেবো। এখানে কলা, আম, আঙুর, আপেল, আবার কিছু বাদাম আমি এতে কিন্তু অ্যাড করছি। আর আমের পাল্প, আমের পাল্পটা প্রথমে আমি অ্যাড করে দেবো। আম থাকতে অবশ্যই একবার এই ডেজার্টটা কিন্তু বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো মতন কিন্তু দেখুন মিশিয়ে নিচ্ছি। বাটিটা একটু সামান্য ছোট হয়ে গিয়েছে, সেই জন্য মেশাতে একটু অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে আমি এই আমের পাল্পটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। মেশানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যে ফলগুলো অ্যাড করব সেই ফলগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। ঘরে সামান্য কলা, আম, আপেল যা ফল আছে সেই ফল কিন্তু আপনারা অনায়াসেই এতে অ্যাড করে দিতে পারেন। খেতেও খুব ভালো লাগবে আর খাবারটাও খুব স্বাস্থ্যকর। এবার খুব ভালো মতন এই ফলগুলোও কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা বাটিতে আমি খানিকটা ডেজার্ট তুলে নিয়েছি, আর উপর থেকে কিছু ফল গার্নিশ করে দিয়েছি। খুব সুন্দর লাগছে, আমার বাচ্চা তো খুব পছন্দ করছে খাবারটা খেতে। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন অতিথি হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন নিত্য নতুন রেসিপির জন্য। আমার পুরনো সাবস্ক্রাইবারদের জন্য অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো নমস্কার।